সৌদি আরবের পতাকা নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এক সুন্দরী রমণী। পর্দা সরিয়ে শারীরিক সৌন্দর্য প্রদর্শনের মঞ্চে অবশেষে নাম লেখালো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন 27 বছর বয়সী রুমি আল কাহতানি। রুমি আল কাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইনে এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে আছে 10 লাখ ফলোয়ার। আরবিতে লেখা ইনস্টাগ্রাম পোস্টে আল কাহতানি বলেছেন, মিস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি, আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। যে দেশে শুধু চোখ ছাড়া মেয়েদের শরীরের সমস্ত অংশ আবৃত রাখা বাধ্যতামূলক, সেই দেশেই কিনা একটি মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন। শুধু সুন্দরীর প্রতিযোগিতা নয়, নানা ক্ষেত্রে চিরাচরিত প্রথা ভেঙে নতুনভাবে নিজেকে চেনাচ্ছে সৌদি আরব। নিয়ম নামে 25,000 বর্গ কিলোমিটারের এক শহর গড়ে উঠছে সৌদি আরবে। সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত এই শহর থাকবে আধুনিকতার সরঞ্জামে ঠাসা। নিয়মের প্রমোশনাল এক ভিডিওতে দেখা যায় হিজাববিহীন মেয়েরা স্পোর্টস ব্রা পরে শরীরচর্চা করছে, অংশগ্রহণ করছে পুরুষদের সঙ্গে সব রকম কাজে। 50টি দ্বীপপুঞ্জ নিয়ে লোহিত সাগরের তীরবর্তী সৌদির পশ্চিম উপকূলে 28,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠছে এক পর্যটন কেন্দ্র। বিমানবন্দর, বহুল রিসোর্ট ও প্রবাল প্রাচীরে ঘেরা এই পর্যটন কেন্দ্রে থাকবে না কোনো বিধিনিষেধের বেড়াজাল, এমনকি সৌদি মেয়েদের জন্য থাকছে না কোনো নির্দিষ্ট পোশাক বিধি। সৌদি নারীদের বিষয়ে সাম্প্রতিক সময়ে বেশ উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। পরিবারের পুরুষ সদস্য ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি মিলেছে সেখানকার নারীদের। নির্বাচনেও লড়তে পারবেন এখন সৌদি নারীরা, পারবেন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতেও। এছাড়া সেনাবাহিনীতেও যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন এখন সৌদি আরবের নারীরা। শুধু তাই নয়, সৌদি নারীরা সাইকেল র্যালিতেও অংশ নিয়েছেন। এরই মধ্যে সৌদি প্রো লীগকে করে তোলা হয়েছে আরও জাঁকজমক, চলছে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে তোড়জোড়ও। তাই বোঝা যাচ্ছে সৌদি পর্যটন ও অর্থনীতিকে বড় করতে এখন যে কোনো কিছু করতে রাজি সৌদি সরকার। ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের এসব উদ্যোগ সৌদি প্রিন্সের ভিশন 2030-এর অংশ, আর এসব সিদ্ধান্তের মাধ্যমে তেল নির্ভর অর্থনীতির দেশ সৌদিকে আধুনিক ও উদারবাদী করে গড়ে তুলতে চান মোহাম্মদ বিন সালমান। তবে এসব উদ্যোগকে কতটা সমর্থন দিবে দেশটির সাধারণ জনগণ, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।